ডলার সংকটের কারণে জ্বালানি তেলের দাম পরিশোধে বিলম্ব করছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির দুটি চিঠির বরাত দিয়ে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। আন্তর্জাতিক ছয়টি জ্বালানি কোম্পানির কাছে বর্তমানে বাংলাদেশে $30 কোটি দেনা পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বাংলাদেশের ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশ বেশি কমে গেছে। গত 17ই মে তা নেমে হয়েছে $30.18, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে জ্বালানি মন্ত্রণালয়কে গত 9ই মে চিঠি লিখেছে বিপিসি। ওই চিঠির কপি পাওয়ার দাবি করেছে রয়টার্স। চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে ডলারের ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকে ডলারের চাহিদা মেটাতে না পারায় বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানির বিল পরিশোধ করতে পারছে না।